আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এতদিন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তির জন্য দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশ করবে সেই সংক্রান্ত একটি নোটিশ প্রদান করেছে। আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ প্রদান করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। চলুন দেখে আসি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশে কী কী বিষয় উল্লেখ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন নোটিশে বলা আছে 2020-2021 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত পরীক্ষার্থীদের বিষয় পরিবর্তন, বিষয়ভিত্তিক দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত পরীক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও বিষয়ভিত্তিক দ্বিতীয় মেধা তালিকা আগামী 19 সেপ্টেম্বর বিকাল 4টায় প্রকাশ করা হবে। দ্বিতীয় মেধা তালিকার ফলাফল আপনারা SMS-এর মাধ্যমে ইতিপূর্বে প্রথম মেধা তালিকা যেভাবে জেনেছেন ঠিক একইভাবে জানতে পারবেন। এছাড়া যারা ওয়েবসাইটের মাধ্যমে জানতে চান তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেওয়া আছে, অবশ্যই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আপনাদের রেজাল্টটি জানতে পারবেন। এ সম্পর্কিত ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা ইচ্ছা করলে সেই ভিডিও দেখে নিতে পারেন কীভাবে আপনারা আপনাদের রেজাল্ট জানতে পারবেন। উল্লেখ্য যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী 2019-20 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 26 সেপ্টেম্বর এর মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। চলুন আরও কিছু তথ্য জেনে নেই। 2020-2021 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি কার্যক্রমে নিম্নোক্ত সময়সূচি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, কারণ এই সময়ের মধ্যে আপনাদের ভর্তি ফর্ম পূরণ করতে হবে, সেটা ডাউনলোড করে তার ফি জমা দিয়ে এবং সব কিছু করে কলেজে আপনাদের কাগজপত্র জমা দিতে হবে, তাই অবশ্যই আপনাদের এই সময় মেনটেন করতে হবে। আগামী 19 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম বর্ষে মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যারা বিষয় পরিবর্তন করার জন্য অপশন রেখেছিলেন তাদের বিষয় যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে পূর্বের বিষয়ে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে। সেই ক্ষেত্রে বিষয় পরিবর্তনের ভর্তি ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না এবং বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। এবারে আসুন দ্বিতীয় মেধা তালিকায় যারা স্থান পাবেন তারা ভর্তি ফর্ম কত তারিখের মধ্যে পূরণ করবেন এবং সেটি PDF অথবা প্রিন্ট আকারে সংগ্রহ করবেন সেটার তারিখ হচ্ছে ঠিক একই তারিখ 19 তারিখ থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ এর মধ্যে অবশ্যই আপনাকে www.nu.ac.bd/admission-এ গিয়ে লগইন অপশনে গিয়ে অনার্স লগইন এই লিঙ্কে সঠিক পিন নাম্বার ও রোল নাম্বার দিয়ে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং 20 থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি বাবদ এবং ভর্তি ফি বাবদ টাকা পরিশোধ করতে হবে 20 থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে এবং সেই পে স্লিপ সংগ্রহ করে অন্যান্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র আছে সেসব কিছু নিয়ে কলেজে জমা দিতে হবে। অবশ্যই আপনি এই সংক্রান্ত নির্দেশনার জন্য আপনি অবশ্যই আপনার ওই কলেজের ওয়েবসাইট থেকে নোটিশটি দেখে নেবেন, তাই আপনার প্রয়োজনীয় কাগজপত্র মিসিং হবে না। আশা করি এই ভিডিও দেখে আপনাদের দ্বিতীয় মেধা তালিকা সম্পর্কিত এবং প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন সংক্রান্ত যে সকল বিষয় অজানা ছিল আশা করি এই ভিডিওর মাধ্যমে তা জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।